আমরা বাঙালি, আর বাঙালির মনের ইচ্ছা জানো তো প্রচুর। সেই ইচ্ছেগুলোকে পূরণ করতে মাঝে মাঝেই তাই এই প্রতিদিনের ব্যস্ততম জীবন থেকে ছুটি নিয়ে বাঙালি বেরিয়ে পড়ে কোনো নিরালা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। আজ তাই তোমাদের জন্য থাকলো সেরকমই এক নতুন জায়গার ও নতুন একটা হোমস্টের খোঁজ। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, অনেক তথ্য থাকছে তোমাদের জন্য। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের সাথে ভিডিওটা ভালো লাগলে লাস্টে শেয়ার করো। চলো এই নতুন জায়গার খোঁজে তোমাদেরকে নিয়েই সাথে করে বেরিয়ে পড়ি। এই নতুন জায়গায় তোমরা যেমন পাবে একটি পাহাড়ি শান্ত গ্রাম, তেমন তার সাথেই পাবে একটা সুন্দর হোমস্টে এবং সেখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ। পাহাড়ি নির্জন পথে হেঁটে যাওয়ার আনন্দটাও কিন্তু একটা অন্যরকম, যা তোমাদেরকে আরো প্রকৃতির কাছে নিয়ে যাবে। গুড মর্নিং সবাইকে, আবার আমার চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। এখন আছি নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে। গত পর্বে তোমরা দেখেছো শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি আমরা তিস্তা তোর্ষা এক্সপ্রেসে করে এসেছিলাম। সেই জার্নি ব্লগ তোমরা যদি কেউ না দেখে থাকো, আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনেও লিঙ্ক থাকছে, তোমরা সেটা দেখে নিও। আজকের ব্লগটা তোমাদের জন্য থাকছে হচ্ছে গিয়ে নতুন একটা জায়গার সন্ধান, তার একটা জার্নি ব্লগ। সেই জায়গাতে আমরা যাচ্ছি কীভাবে, সেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে রামজি। সেই রামজিতে কীভাবে পৌঁছাবো সেটা তোমাদেরকে দেখাবো। সাথে থাকবে হচ্ছে গিয়ে রামজি আসে একটা হোমস্টের ডিসক্রিপশন এবং হচ্ছে গিয়ে সেখানকার আশেপাশের জায়গা কী কী থাকছে সেই পুরো ব্যাপারটা থাকছে আজকের ব্লগে। তো এখন আমাদেরকে নিউ জলপাইগুড়ির থেকে যেতে হবে হচ্ছে গিয়ে দার্জিলিং মোড়ে। আমরা যাবো শেয়ার কারে, শেয়ার কার দার্জিলিং মোড় থেকে সুকিয়া পক্ষের জন্য পাওয়া যায়। তোমরা এখান থেকে চাইলে ডাইরেক্ট নিউ জলপাইগুড়ির থেকে সুকিয়া পক্ষে অবধি গাড়ি বুক করতে পারো, অথবা যে হোমস্টেতে তোমরা থাকবে সেই হোমস্টেকে বললে ডাইরেক্ট তারাও কিন্তু গাড়ি পাঠিয়ে দেবে। গাড়ির ভাড়ার বৃত্তান্ত সমস্ত কিছু তোমাদেরকে এই ব্লগে আমি দিয়ে দিচ্ছি। সঙ্গে থাকো এবং দেখতে থাকো আজকের এই নতুন ব্লগটা। এসে গেছি জলপাইগুড়ি স্টেশনের ম্যাজিক গাড়িতে। এইদিকে হচ্ছে গিয়ে নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ির থেকে এসে এখানে নামালো গাড়ি। এইবার ডান দিকে তোমরা রাস্তা পার হয়ে ওই সাইডে দেখো গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে। এই গাড়িগুলো কিন্তু তোমাদের মিরিক, দার্জিলিং, তারপরে কার্শিয়াং কিন্তু জায়গার গাড়ি রয়েছে, সুকিয়া পকরি ফকরি সব জায়গার গাড়ি রয়েছে। আমরা এখন ওইদিকে যাব, সুকিয়া পকরির গাড়িটা দেখব। এই যে সুকিয়া পকরির গাড়ি কিন্তু এখান থেকে যাচ্ছে, এখানে পরপর কিন্তু গাড়ি দাঁড় করানো রয়েছে। ভাড়ার বৃত্তান্তটা তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে গিয়ে নিউ জলপাইগুড়ির থেকে যেটা আমরা দার্জিলিং মোড় পর্যন্ত এলাম ম্যাজিকে, নিলে হচ্ছে গিয়ে 40 টাকা করে ভাড়া, আর শিলিগুড়ি জাংশন হচ্ছে গিয়ে 30 টাকা, আর এখান থেকে সুকিয়া পকরির যে ভাড়া নিচ্ছে সেটা হচ্ছে 250 টাকা করে শেয়ার। তো এবং রিজার্ভটা আমি শুনে তোমাদেরকে জানি, দার্জিলিং মোড় থেকে সুকিয়ার দূরত্ব হচ্ছে কি 70 কিলোমিটার, সময় লাগবে কতক্ষণ? সময় লাগবে 3 ঘন্টা মতো। তো জার্নি স্টার্ট হয়ে গেছে, রাস্তা কেমন সব কিছু তোমাদেরকে দেখাবো, থাকো আমার সাথে এবং কিপ এনজয় দ্য জার্নি। দার্জিলিং মোড় থেকে এসে এই দুধিয়ার এখানে হচ্ছে গিয়ে টিফিন ব্রেক দিয়েছে, যেটা দার্জিলিং যাওয়ার সময় রোহিণীতে দেয় সেটা এখানে হচ্ছে গিয়ে এই দুধিয়াতে এসে দিয়েছে। তো যেটা তোমাদেরকে বলি, গাড়ি ভাড়া যেটা রিজার্ভ যাবেন যখন সুকিয়া পকরি, তখন কিন্তু গাড়ি পড়বে 3000 টাকা রিজার্ভ করি বড়ো গাড়ি, যেটা তোমাদেরকে ইনফরমেশনের জন্য জানিয়ে রাখলাম। আর তোমরা যদি নর্মাল এমনি গাড়িতে যেতে চাও 250 টাকা করে তোমার পার হেড করবে।
শেয়ার কারে মানে সুকিয়ার যে ডাইরেক্ট শেয়ার কারগুলো রয়েছে সেই শেয়ার কারগুলো কিন্তু তোমরা ধরো, এটা বারবার বলছি। কারণ আমরা যে প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে গিয়ে সুকিয়া শেয়ার কার না করে ওরা প্রক্রিয়াবঙ্গের যে শেয়ার কার আছে সেই গাড়িতে বলেছে আমাদের সুকিয়া পৌঁছে দেবে। সে মিনিক থেকে ভিতর থেকে তাবাকুশি হয়ে প্রক্রিয়াবঙ্গে এসে প্রক্রিয়াবঙ্গ থেকে আবার একটা গাড়ি চেঞ্জ করিয়ে আমাদেরকে সুকিয়া পাঠাতে। এখন রয়েছি সুকিয়াতে, এখান থেকে একটু খাওয়া দাওয়া করে গাড়িতে করেই আমরা আমাদের রামজি বলে যে আমরা যে হোমস্টেতে যাবো সেইখানে পৌঁছাবো। একটু খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করিনি সকাল থেকে, ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাবো কিন্তু সেটা পৌঁছাতে পারি। থুকপা যেটা দেখছি, থুকপার মধ্যে কিন্তু অনেক রকম ভেজিটেবলস দেওয়া রয়েছে, গাজর রয়েছে, আর এটা হচ্ছে কিছুটা বাঁধাকপিও রয়েছে, ছোলা আছে, ধনে পাতা আর পেঁয়াজ দেওয়া রয়েছে। আর থাইফুর মধ্যে কি আছে সেটা এখন মিষ্টি একটা চিচিং ফাঁক বলতে হবে, চিচিং ফাঁক। মোমোর বড় ভাই এখানে রয়েছে হচ্ছে ভিতরেও, কিন্তু এখানে সে মোমোর স্টাফিং যেটা দেওয়া হয় মোমো যে বেস ঠিক ভেজ মোমো যে স্টাফিংটা হয় সেই রকমই রয়েছে, ভেজ মোমো যে স্টাফিংটা থাকে সেই রকম। এটা একটু বড় সাইজ অনেক। সুখিয়ার থেকে গাড়িতে তোমাদের হোমস্টে পৌঁছাতে লাগবে 5-10 মিনিটের মতো। তোমরা যদি হাঁটতে চাও তাহলে কিন্তু হেঁটেও তোমরা আসতে পারো। এটা হচ্ছে আমাদের দেউরালি ব্রিটিশ হোমস্টে। এই পাশ থেকে এই রাস্তাটাতে গিয়ে দেখুন পুরো একটা ছাদ আছে, সেই ছাদে ওঠা যাবে। হচ্ছে এদের সিটিং এরিয়া, সিটিং এরিয়ার থেকে ভিউ হচ্ছে এরকম। এরপর এইখান থেকে এই যে এন্ট্রান্সটা রয়েছে এই এন্ট্রান্স থেকে পরপর 3টে রুম আছে এখানে, এরকম 3টে ফ্লোরে 3 টোটাল 3-3 9 রুম আছে। প্রত্যেক কটা রুম তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট একটা রুম, এখানে একটা ডবল বেডেড বেড রয়েছে, আর একটা হচ্ছে সিঙ্গেল বেড রয়েছে, আর একটা আলমারি দেওয়া রয়েছে, একটা চেয়ার রয়েছে, 2টো চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, আর এইখানে কিন্তু একটা বিছানা থেকে তোমরা পুরো ভালো ভিউ পাবে। তোমাদের দেখাই এখান থেকে এই যে বিছানার থেকে কিন্তু এরকম একটা ভালো ভিউ পাবে। এবার এটার ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখাই। ওয়াশরুম এই যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড রয়েছে, জল রয়েছে এবং গিজারও রয়েছে। যে অ্যামিউনিটিসগুলো দরকার হয় একটা পাহাড়ে হোমস্টেগুলোতে সেগুলো কিন্তু সবই রয়েছে। এরপরেরটা তোমাদেরকে দেখাই। এই বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এবার সেকেন্ড রুমটা আমরা দেখতে। সেকেন্ড রুম হচ্ছে এটা, এখানেও একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, বাকি সমস্ত কিছু সেম। আর এখানে হচ্ছে একটা টয়লেট রয়েছে, টয়লেটে কমোড, আর বাকি সব যা যা ওটাতে ছিল এখানেও তাই রয়েছে। আর লাস্টে সব থেকে
মানে অ্যাট্রাকটিভ রুম যেটা সেটা হচ্ছে এর পরেরটা, সেটা হচ্ছে কর্নার রুমটা। কর্নার রুমে কিন্তু তোমাদের এই দুটো প্লাস একটা এরকম বেড রয়েছে, 2+1। আর এটা হচ্ছে আলমারি, ড্রেসিং টেবিল, আর এই যে টয়লেট। আর এই রুমটা যেটা সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে এই যে দুই দিকের ভিউ পুরো। এই হোমস্টের আশেপাশে খুব শান্ত, এবং সেই শান্ত পরিবেশের মধ্যে একটা ছোট্ট হোমস্টে আর এত সুন্দর ভিউ। বাকি আরো ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। এখানে কিন্তু এখানে তিনটে চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে, একটা দুটো তিন। ব্যালকনি থেকে যদি ভিউ তোমরা চাও সেটাও দেখতে পারো। এখানে এক কাপ চা বা এক কাপ কফি নিয়ে এখানে বসে বসে খেতে খেতে অসম ভিউ তোমরা কিন্তু পাবে। হোমস্টেতে এসে প্রথম এসে এই পেলাম চা, এই পাশের ভিউটি, আর সেখানে খাচ্ছি চা। আমরা ঢুকে ফ্রেশও হতে পারিনি, আকাশে কিন্তু মেঘ আস্তে আস্তে জমতে শুরু করলো। হোমস্টেটা যেমন সুন্দর, এখানে 360 ডিগ্রি কিন্তু ভিউ রয়েছে, পুরোটা পাহাড়ের ভিউ রয়েছে, এবং ওই সাইডটায় কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখা যায়। এখন মেঘলা বলে দেখা যাচ্ছে না, কিন্তু ওটা এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। এই যে গ্রামটা, এটা কিন্তু দার্জিলিং থেকে মাত্র 17 কিলোমিটার দূরে অবস্থিত, এবং প্রায় 5000 সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5300 ফিট উপরে অবস্থিত। এটা কিন্তু দেখাবো মার্চ মাসের 2023 সালে প্রথম শুরু হয়। মার্চ মাসে 2023 সালে শুরু হওয়ার পরে এদের মেন মোটো ছিল কিন্তু স্টে উইথ আস অ্যান্ড ফিল লাইক ফ্যামিলি। সেইখান থেকে বলতে গেলে এই হোমস্টে এখনও সুন্দরভাবে যারা এখানে অতিথি আসছে তাদেরকে কিন্তু সার্ভিস দিয়ে আসছে, এবং সবাই রিকমেন্ডও করছে এই জায়গাটা। ভিউটা দেখো, আকাশে কিন্তু মেঘ, সেই মেঘের মধ্যে এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কিন্তু ভিজতেও শুরু করে দিয়েছি। এত সুন্দর একটা জায়গা, পিছনের সিনিক বিউটি এত সুন্দর, মেঘ চলে আসছে। অবশেষে পাহাড়ের সেই প্রিয় দৃশ্য, কিন্তু বৃষ্টি পড়ছে, এবং দেখো চারিদিকটা দেখো, 360 ভিউ। আর এদিকে আমরা যে তিনজন এসেছি সেই তিনজন বৃষ্টি এনজয় করছে, এরা বৃষ্টি নিয়ে খেলা করছে। পৃথিবীতে অনেক কিছুই কিন্তু আমরা প্রতিদিনের জীবনে প্রতিনিয়ত দেখতে থাকি, তার মধ্যে কিছু জিনিস ভালো লাগে, কিছু জিনিস খারাপ লাগে। সেই খারাপ লাগা ভালো লাগার মধ্যে সব কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের জীবনকে একটা অন্যরকম বুস্ট করে, জীবনের এনার্জিটাকে বুস্ট করে। তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই পাহাড়ে বৃষ্টি। কাদের কাদের এটা মনে হয় সেটা একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঘুরতে চলে এলাম এদের রান্নাঘরে। রান্নাঘরটা বেশ সুন্দর, ছিমছাম, এবং এখানে রান্না হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। এই রান্নাঘরের থেকে বেরিয়ে এই পাশেই রয়েছে কিন্তু এদের ডাইনিং হল। এখান থেকে রান্নাগুলো করে এখানে এই যে সার্ভ করে সাইডে সাজিয়ে রাখা রয়েছে, এবং এখানে সার্ভ করা হয়।
সকাল থেকে অনেক আনন্দ, বৃষ্টিতে ভেজা, সব করার পরে লেগেছে পেটে খিদে। আর এখন বাজে দুপুর 2:20, খেতে চলে এসেছি এখানকার ডাইনিং রুমে। দেখা যাক যে খাবার কেমন হবে। পেটে ডন মারতেই চলে এলো খাবার। খাবারে ছিল ভাত, বাটার দিয়েছিল একটা শাক সবজি, মাছ, ডাল। খাবারের মান ছিল ভালো, বেশ ভালোই রান্না হয়েছিল, খেতে ভালো লাগবে। এবং সাথে যে স্যালাডটা দিয়েছিল, এই স্যালাডটা কিন্তু দারুণ খেতে লেগেছিল। আমাদের খাওয়া হয়ে গেল, বৃষ্টি কিন্তু অনবরত চলছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরোলাম একটুখানি এখানকার যে রামজি গ্রামটা সেটা একটু ঘুরতে, আর হোমস্টের আশেপাশে একটুখানি ঘোরার জন্য। আমার চশমা ভেঙে গেছে, তো খালি চোখেই চলতে হবে। বৃষ্টি হয়ে গেছে এক ঝাঁক, এখন একটুখানি আকাশ পরিষ্কার, তবু সমস্ত প্রিকশন নিয়ে বেরোনো ঘুরতে গ্রাম। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। আজকে 14th May, আমার জন্য একটা স্পেশাল দিন ঠিকই, কিন্তু এই স্পেশাল দিনে পাহাড়ে কাটাবো। ওটা কিন্তু মানে উইদাউট প্ল্যানিংই হয়েছিল। আজকে রামজিতে রয়েছি সকাল থেকে, গতকালকেও দেখেছো সারাদিন সকাল থেকে এসে গ্রামে ঘোরা, তারপরে এখানকার খাওয়া দাওয়া এবং এখানকার যে নেচারটা রয়েছে তার সাথে একটুখানি গা
মেলানো বলতে গেলে সেটা কিন্তু সারাদিন ধরে করেছি। আজকে সকাল কালকে রাত্রিবেলা একটু শরীরটাও খারাপ হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু আজকে সকাল ওষুধ খেয়ে সকালবেলা সুস্থ হয়েছি। স্পেশাল ডে বলতে আমার আজকে বার্থডে, কিন্তু সেই বার্থডেতে এরকম একটা জায়গায় কাটানো, সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘার স্লাইড একটা ভিউ পেয়েছি, কারণ হচ্ছে কি মেঘ এখনও রয়েছে, এখনও হালকা দেখা যাচ্ছে, যেটা ক্যামেরায় আসবে না, খালি চোখে আসছে। ভালো আসলে তোমাদেরকে অবশ্যই দেখা যাচ্ছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ অনেকটা পাবে দেখতে, যেটুকু দেখে মেঘের মধ্যে থেকে যেটুকু যেটুকু দেখা গেছে সেটা দেখে একটা অ্যাসাম্পশন করা যেতে পারে যে কতটা দেখা যেতে পারে, ভাগ্যের ব্যাপার বলতে গেলে। এইবার তোমরা যদি নভেম্বর ডিসেম্বর মাসে এখানে আসো তাহলে কিন্তু একটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু এখান থেকে দারুণ দেখতে পারবে। একটা দুটো দিন এখানে সময় কাটিয়ে তোমরা যেতে পারো। আর এই হোমস্টের রুম ভাড়া হচ্ছে গিয়ে 1600 টাকা করে প্রতিজন প্রতিদিন। এখানে লাঞ্চ, ডিনার, বিকেলে স্ন্যাক্স, টি এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট সব কিছু কিন্তু ইনক্লুডেড আছে। আর এই সাইডটাই হচ্ছে গিয়ে তোমার মানেভঞ্জন। মানেভঞ্জন এই যে পাহাড়টা, এই পাহাড়ের ওপারটাই হচ্ছে গিয়ে তোমার ধরতে, ওই সাইডটা পুরোটা ধরতে, যে সান্দাকফুর যে এটা ওটা কিন্তু পুরো এই পাহাড়টার ঠিক ওপারটায়। সো সেই জন্যেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু খুব সুন্দর এখানে দেখা যাওয়ার একটা চান্স রয়েছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই জায়গাটায় এখান থেকে কিন্তু সানরাইজ হচ্ছে। আজকে যদি আকাশ পরিষ্কার থাকতো তোমাদেরকে পরিষ্কার একটা সানরাইজ, সুন্দর সানরাইজ দেখাতে পারতাম, কিন্তু সেটা হয়নি। এই দেখো ভ্যালিটা আর কাঞ্চনজঙ্ঘাটা ঠিক দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটাতে। দেখলে এখন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কিন্তু, কাঞ্চনজঙ্ঘা পিকটা কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে, পাশে কাবরু এবং রোথাং পিকটা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আরও এদিকে বাদিকে কিন্তু স্লিপিং বুদ্ধার যে মাথা ওটা কিন্তু পুরো মেঘে ঢেকে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা আর সামনে এই এক কাপ চায়ে ছাদে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা, দিস ইজ দ্য ম্যাজিক অফ রামজি দেওয়ারালি রিট্রিট হোমস্টে। তোমরা কিন্তু মিস করো না, একবার এসে ঘুরে যেতে পারো। এইটা যেটা দেখছো এটা কিন্তু হচ্ছে মিমটি গার্ডেন, তার পিছনের পাহাড়ে যেটা রয়েছে এটা হচ্ছে তোমার বিজন বাড়ি, যেটা দার্জিলিং হয়ে ঘুম হয়ে যায়, রাস্তাটা আলাদা হয়ে যায়, সেটা হচ্ছে বিজন বাড়ি। ঘরের থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার যে ব্যাপারটা তোমাদেরকে বলছিলাম সেটা একটুখানি চাক্ষুষ দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের ঘর, এটা জানলা, বড় জানলা রয়েছে। এই হচ্ছে ব্যালকানি, ব্যালকানির থেকে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখে নাও পুরো মেঘে ঢেকে। হোমস্টেটা আমার খুব সুন্দর, এক নম্বর হচ্ছে লোকেশনটা খুব ভালো, হোমস্টে ঢাকা ঢাকা এবং বিল্ডিং সব কিছুই খুব ভালো, এখানে পরিবেশটা খুবই সুন্দর এবং এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা ভিউটা অসাধারণ লাগলো। এখানে বলেছি যে এখানে যারা পাখি ভালোবাসে, পাখির ছবি তুলতে চায় তারা এখানে আসুন, তাদের জন্য কিছু একটু কেমন এখানে খুব সুন্দর, মানে পাখির এত সুন্দর হ্যাবিটেট আছে, বিশেষ করে কমন পাখি এবং কিছু আনকমন পাখি আমি পেলাম। এবং এখন আমি যাচ্ছি নিজের নদীর ধারের দিকে, দেখি পাখি আছে, বেশ কিছু আনকমন পাখিও পেয়েছি এবং খুব সুন্দর, মানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখতে আমাদের খুব। আচ্ছা, আমার সাথে এখানে যারা যারা এসছে ঘুরতে তাদের একটা রিভিউ এই হোমস্টেটা সম্পর্কে একটুখানি তোমাদেরকে দিয়ে তোমাদের কাছে পেশ করি। প্রথম
আমার ম্যাডাম ম্যাডাম কেমন লাগলো এরকম একটা নতুন জায়গাতে? জায়গাটা অসাধারণ, অসাধারণ। পাখির এরকম শব্দ, পাখিদের এই কলতান, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা দেখবো ভাবিনি। সত্যি খুব সুন্দর, ছেড়ে যেতে ইচ্ছে করছে না বাড়ি। যারা প্রকৃতি ভালোবাসে, যারা নির্জনতা ভালোবাসে, অবশ্যই বারবার, আমি তো আবার আসবো। মানে এক কথা যদি আমার থেকে শুনতে চাও তাহলে বলবো দুর্দান্ত। মানে এর থেকে বেশি বলা কিছু যায় না। আর যারা আর কি প্রকৃতি ভালোবাসো, যারা নেচারকে খুব কাছ থেকে উপভোগ করতে চাও, আর কাঞ্চনজঙ্ঘা প্রেমী, যে ভ্রমণ পিপাসু বাঙালি যারা রয়েছে তারা তো সমুদ্রকেও ভালোবাসে, কিন্তু ম্যাক্সিমামটাই আমার মতো তারা হচ্ছে এই পাহাড়কে কাছ থেকে উপভোগ করতে চায়, আর পাহাড়কে খুব ভালোবাসে, আর কাঞ্চনজঙ্ঘাকে তো ভালোবাসেই বাসে। তাদেরকে বলবো এই জায়গাটা একবার এসো, এসে তবেই কিন্তু বুঝতে পারবে এই জায়গাটার মাহাত্ম্য। আপনার কেমন লাগলো? উঠে নিজেরাও রেডি হয়ে গেছি এবং বাড়ি যাওয়ার পথে, বাড়ি যাবো না, আর একটা নেক্সট ডেস্টিনেশন আছে, সেই যাওয়ার পথেই আমরা প্রস্তুত। ওকে, থ্যাংক ইউ। এবার আমি বলি, আমি একটা যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে জীবন, আমাদের অফিস কাছাড়ি লাইফ, তারপরে সংসার, সমস্ত জায়গাতে আমাদের কিন্তু ব্যস্ততা, ব্যস্ততা, ব্যস্ততা। সে ব্যস্ততা দিনগুলোর মধ্যেও কিছু কিছু সময় আমাদের ইচ্ছে করে কিন্তু যে একটু নতুনভাবে একটু বাঁচি। সে বাঁচতে গেলে কিন্তু আমাদের ঘুরতে বেরোতে হবে, ঘুরতে বেরোতে গেলে ঘুরতে বেরিয়ে এরকম শান্তিপ্রিয় জায়গাগুলোতে পাখির কলতান এবং পাখির কে দেখতে দেখতে, আর এই মেঘ আর রোদ্দুরের খেলা সাথে পাহাড়ের ঠান্ডা, এই সমস্ত কিছু নিয়ে আমরা যদি বাঁচতে পারি জীবনটা কিন্তু অন্যরকম হবে। কারণ আজকে আমরা আছি, কালকে আমরা কোথায় থাকবো জানি না। আজকে আমার বার্থডেতে এত ভালো একটা গিফট, মানে আমার চিন্তার বাইরে, প্রথমবার জীবনের জন্মদিনে পাহাড়ে, এবং পাহাড়ে এত কিছু একবারে একসাথে এক জায়গাতে। তো ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, আর এখানে পারলে তোমরা, আমি বলবো রিকমেন্ডেড, একবার এক রাত বা দু রাতের জন্য ঘুরতে চলে এসো। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো অবশ্যই, বন্ধুদের সাথে শেয়ার করো, আর পারলে চটজলদি ব্যাগ গুছিয়ে উঠলো বাই তো কটক যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। দেউরালি রিট্রিট হোমস্টেকে বিদায় জানিয়ে এখন চললাম একটা নতুন ডেস্টিনেশনে। তো সেই ডেস্টিনেশনটা কি হবে সেটার জন্য একটু ওয়েট করো, নেক্সট ব্লগে কিন্তু সেই ডেস্টিনেশনের সমস্ত ডিটেলস এবং সেখানকার এনজয়মেন্ট, সেখানে বার্থডে সেলিব্রেশন, সব কিছু কিন্তু তোমাদের জন্য থাকছে। তো একটু ওয়েট করো, চলে আসবে। দেখা হচ্ছে পরের ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।